আচ্ছা, তো হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন কি এটা সম্পর্কে একটা ধারণা পেলাম, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের তথ্যগুলো যে সার্চ করে দিবে সে হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার, তো ওয়েব ব্রাউজারটা আসলে একটু আগে আমরা বলছিলাম ওয়েব ব্রাউজার নিয়ে। ওয়েব ব্রাউজারটা কি করে, ওয়েব ব্রাউজার যেটা করে ওয়েবসাইটের তথ্যকে উপস্থাপন করে। মনে করো তুমি একটা ব্রাউজারের সাহায্যে কিছু সার্চ করলা, সার্চ করার পরে ব্রাউজার কি করবে, এটা হচ্ছে ব্রাউজার কি করবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাহায্যে সার্চ করতে সাহায্য করবে। সার্চ করার পরে ব্রাউজার আমাদের সামনে তথ্যটাকে উপস্থাপন করবে। ব্রাউজার কি করবে, তথ্যটাকে আমাদের সামনে উপস্থাপন করবে। একটু আগে তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম যে একটা ওয়েবসাইটের যে পেজ আছে, ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ থাকে, ওই পেজের মধ্যে আমরা যখন দেখছিলাম যে এই ওয়েবসাইটের পেজের সোর্স, ভালো করে একটু খেয়াল করবো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের যে পেজ আছে ভিউ পেজ সোর্স, পেজ সোর্সে ক্লিক করলে আমরা কি দেখি, এরকম হচ্ছে একটা ফাইল দেখি, মানে একটা ফাইল দেখি যেটা হচ্ছে ওয়েব ফাইল। তো যখন সার্চ নিয়ে সার্চ করে তখন সে কিন্তু হচ্ছে ওয়েবসাইটকে এভাবে পায় না, সে পায় হচ্ছে এই যে এখানে ফাইলটা দেখতে পাচ্ছি, মানে কোডিং আকারে পায়, মানে একটা একটা সফট কপি পায়, একটা সফট ফাইল পায়। সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে হতে পারে HTML এর ফর্মেটে থাকে বা যে কোনো ধরনের ফর্মেটে থাকে, একটা এরকম প্রোগ্রামে একটা ফাইল পায়, এই ফাইলটা পায় সে। এখন এই ফাইলটা যদি আমাদের সামনে উপস্থাপন করতো, এইখানে যা লেখা আছে ওয়েবসাইটের পেজে কিন্তু তাই দেখানো আছে। তো এই এইভাবে যদি আমাদের সামনে উপস্থাপন করতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না এখানে আসলে কি আছে, কোনটা অপশন কোনটা কি। এখানে যেমন বিজনেস পেজের মধ্যে ইকোনমি আছে, নিউজ, বাংলাদেশ, সবকিছু কিন্তু এখানে এখানে যা আছে সেটাই কিন্তু পেজে দেখানো হয়েছে। কিন্তু এইভাবে থাকলে আমরা কিন্তু এটা বুঝতে পারতাম না। এখন এই যে তোমার যে প্রোগ্রামগুলো থাকে, যে কোডিংগুলো থাকে, এইগুলাকে উপস্থাপন করার কাজ হচ্ছে ব্রাউজারের। ব্রাউজার কি করে, এই জিনিসগুলোকে আমাদের সামনে উপস্থাপন করে কিভাবে, যেখানে ছবি দরকার ছবি দেয়, যেখানে কালার দরকার কালার দেয়, মানে যেভাবে যা দরকার সে কাজটা হচ্ছে কি করে, ব্রাউজার করে। তো আমরা কিন্তু এখানে প্রোগ্রামে কোড করে দেয় যে এই পেজে কালার হবে এরকম লাল হবে, এই পেজে কালার হবে নীল, লেখাটা একটু বড় হবে ছোট হবে, এই কাজগুলো আমরা কোডিং এ লিখে লিখে দেই। কিন্তু এই জিনিসটা করে দেবে কে, এই কাজটা করে দিবে হচ্ছে ব্রাউজার। তো ব্রাউজার কি করে, আমাদের সামনে এই পেজটাকে, এই পেজটাকে আমরা এভাবে উপস্থাপন আমরা দেখতে পাই, এভাবে এই কাজটা করে কে, ব্রাউজার করে। ব্রাউজারের কাজ হচ্ছে কি দুইটা, একটা হচ্ছে সে সার্চ করতে সাহায্য করবে, আরেকটা হচ্ছে সে আমাদের সামনে মূলত তথ্যগুলোকে উপস্থাপন করে দিবে। তাহলে আমরা যে মোবাইলে ব্যবহার করি ওপেরা মিনি বা ইউসি ব্রাউজার, বা হচ্ছে ল্যাপটপ ব্যবহার করি ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে, বা হচ্ছে মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম, এই যে ব্রাউজারগুলো আমরা ব্যবহার করি, এই ব্রাউজারের কাজ হচ্ছে ওয়েবসাইটের তথ্যকে আমাদের সামনে উপস্থাপন করা, অর্থাৎ যেগুলো কোডিং থাকবে সেগুলোকে আমাদের সামনে উপস্থাপন করবে। তাহলে ওয়েব ব্রাউজার কি করবো, ওয়েব ব্রাউজার আমরা লিখবো, এটার কাজটা একটু লিখে রাখি, ওয়েব ব্রাউজার লিখো, ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কি লিখবা, দেখো এটি ওয়েবসাইটের তথ্যকে উপস্থাপন করে, এটি ওয়েবসাইটের তথ্যকে উপস্থাপন করে, এটি ওয়েবসাইটের তথ্য উপস্থাপন, এটি ওয়েবসাইটের তথ্য উপস্থাপন করে, কমা সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে, মানে সে তথ্য কিন্তু সে খুঁজে বের করে দেয় সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে, সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে। দুই নম্বর কাজ, সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে, সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে, দেখছি সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে, সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে, সার্চ ইঞ্জিনের সাহায্যে ব্রাউজার, আবার একটু বলো আমি শুনতে পাইনি, এটা কি ওয়েব ব্রাউজারের কাজ? হ্যাঁ হ্যাঁ, ওয়েব ব্রাউজারের কাজ বা ব্রাউজারের কাজ একই কথা, ব্রাউজার যে কথা ওয়েব ব্রাউজার একই কথা, এটা ওয়েব ব্রাউজারের কাজ। প্রথমে কি লিখেছি, তথ্য উপস্থাপন করে, তারপর কি লিখেছি, দুই নম্বরটা লিখেছি হচ্ছে সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে, মানে সে হচ্ছে কি করে, সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে তথ্যটা খুঁজে বের করে দেয়, সার্চ ইঞ্জিনের সাহায্যে তথ্য খুঁজে বের করে। আর তিন নম্বর একটা কাজ আছে, তার ছোট একটা কাজ, সে হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখে, তথ্য সংরক্ষণ করে রাখে। তিন নম্বর কাজটা কি লিখবো আমরা, তথ্য সংরক্ষণ করে রাখে, তিন নম্বর কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখে, তথ্য সংরক্ষণ করে রাখে, দেখেছি তথ্য সংরক্ষণ করে রাখে। আচ্ছা, এই যে তোমার ওয়েব ব্রাউজার যে তথ্য সংরক্ষণ করে রাখে তার একটা প্রমাণ আমরা দেখি। তো আমি একটু আগে যে ব্রাউজারে গিয়েছিলাম মাইক্রোসফটের ব্রাউজারটা এজ, ওই ব্রাউজার আমি আবার একটু যাই, তোমাদের একটু দেখাই তথ্য সংরক্ষণ করার যে প্রমাণটা সেটা। তো আমি হচ্ছে তোমাদেরকে স্ক্রিন শেয়ার করলাম, আমরা হচ্ছে মাইক্রোসফট এজে গিয়ে কোনো কিছু সার্চ করলাম, করার পরে আমরা
এই যে সবার ডান পাশে দেখো কোণার মধ্যে একবারে ডান পাশের কোণায় দেখো এখানে একটা অপশন আছে ঠিক আছে এই যে ডান পাশে কোণায় একটা অপশন আছে তো এইখানে ক্লিক করলে কি আসবে এখানে বিভিন্ন অপশন আসবে তার মধ্যে একটা হচ্ছে হিস্ট্রি এই যে হিস্ট্রি হিস্ট্রিতে ধরো হচ্ছে এখানে অনেকগুলো অনেকগুলো হিস্ট্রি আছে আমি কি কি সার্চ করেছি আমি আজকে হচ্ছে তোমার এখানে হচ্ছে আমার ইমেল আছে ইমেল সার্চ করেছিলাম তারপর হচ্ছে শেয়ারিট আমি সার্চ করেছি ফেসবুক করেছি আর এখানে কি কি ধরনের জিনিস সার্চ করেছি সবগুলো কিন্তু এখানে আছে তো আমি যে কোনো একটাতে ক্লিক করলে তখন কিন্তু সাথে সাথে সেটা চলে আসবে কেন চলে আসবে কারণ হচ্ছে এই জিনিসটা এখানে সংরক্ষণ করে রাখা আছে মানে আমরা যে সার্চ করেছি এই জিনিসটা যখন যে পেজ সার্চ করেছি সেটা কিন্তু এখানে তথ্যগুলো এখানে কি করা আছে সংরক্ষণ করা আছে এই জন্য এখন যখন আমি সার্চ করবো সরাসরি ওইটা চলে আসবে যেমন এখানে ইউটিউব আছে তো আমি যদি এটা সার্চ করি এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু ইউটিউবটা চলে আসবে মাঝখানে কিন্তু আর আমাকে আলাদা করে ইউটিউব আনতে হবে না এনে সার্চ করতে হবে না কারণ হচ্ছে ব্রাউজার কি করেছে আমার সার্চের যে হিস্ট্রিটা সেখানে সংরক্ষণ করে রেখে দিছে এই জন্য আমাকে বেশি লোড করতে হবে না অটোমেটিক ক্লিক করলে ওই পেজটা চলে আসবে তাড়াতাড়ি তো ব্রাউজার কি করে আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখে আমরা কখন কি সার্চ করি না করি সেটা তথ্য সংরক্ষণ করে রাখে পরবর্তীতে যেন হচ্ছে আমরা খুব ইজিলি ওই জিনিসগুলো পেয়ে যাই তাহলে সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে শুধু সার্চ করা আর ব্রাউজারের কাজ হচ্ছে সে তথ্য সার্চ করবে সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে দুই নম্বর হচ্ছে তথ্যকে উপস্থাপন করবে আর তিন নম্বর হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখবে এই হচ্ছে সার্চ ইঞ্জিন আর হচ্ছে ব্রাউজারের মূল কাজ ঠিক আছে তো এখন আমরা সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের যে কাজ সেটা পড়তে গিয়ে আমরা একটু ওয়েব সার্ভারটা কি সেটা পড়েছিলাম আমরা এখন ওয়েব সার্ভার সম্পর্কে জানবো তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে আমরা যে ওয়েব ব্রাউজার কিছু দেখলাম যেমন এখানে ওয়েব ব্রাউজার আছে ইউসি ব্রাউজার মোজিলা ফায়ারফক্স আছে সেম ব্রাউজার আছে তারপর হচ্ছে তোমার এই যে স্যামসাং এর ব্রাউজার আছে এরকম অনেক ব্রাউজার আছে অনেক ডলফিন ব্রাউজার আছে অনেক ব্রাউজার আছে যেগুলো সব আমরা ব্যবহার করি না যেমন ইয়ানডেক্স আছে এটা খুবই জনপ্রিয় একটা ব্রাউজার তো তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে তোমাদের যেটা করতে হবে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় 10টা সার্চ ইঞ্জিন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মানে এই সময়ের জন্য কোন সার্চ ইঞ্জিন গুলো টপ র্যাঙ্কিং আছে কোনগুলো টপ র্যাঙ্কিং আছে এমন 10টা সার্চ ইঞ্জিন তোমরা হচ্ছে সার্চ করে বের করবা আর এমন 10টা ব্রাউজার তোমরা হচ্ছে ব্রাউজ করে বের করবা ঠিক আছে আচ্ছা এমন 10টা ব্রাউজার তোমরা 10টা সার্চ ইঞ্জিন এবং 10টা ব্রাউজার এই দুইটা তালিকা আমাকে জমা দিবা কোথায় জমা দিতে হবে তোমাকে হচ্ছে আমি একটা লিংক দিব একটা পোস্টের কমেন্টে জমা দিবা তোমরা হচ্ছে কম্পিউটারে তোমাদের মতো করে সার্চ করবা করে জাস্ট খাতার মধ্যে তালিকা তৈরি করবা খাতার মধ্যে লিখবা খাতার মধ্যে নাম লিখবা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে করে নাম লিখবা তোমার কাছে যেটা মনে হবে বেস্ট তোমার কাছে যদি মনে হয় যে 10টা সার্চ ইঞ্জিনের কাছে তোমার যদি মনে হয় যে সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল হচ্ছে বেস্ট খাতে লিখে ছবি তুলে আমাকে জমা দিবা কোথায় জমা দিবা জমা দিবা হচ্ছে আমি আমাদের একটা পোস্ট মানে শেয়ার করব ওই পোস্টের কমেন্টে জমা দিবা ঠিক আছে ওইখানে আমি অ্যাসাইনমেন্ট জমা নিয়েছি হচ্ছে অন্যদের অ্যাসাইনমেন্ট আমি আমার অন্য ব্যাচের অ্যাসাইনমেন্ট ওইখানে জমা নিয়েছি তোমরা হচ্ছে ওখানে জমা দিবা 10টা সার্চ ইঞ্জিন 10টা ব্রাউজার অবশ্যই আগামী ক্লাসের আগে আজকে হচ্ছে কি বার জানো আজকে হচ্ছে সোমবার আমাদের আগামী ক্লাস হচ্ছে বুধবার একটাই তো বুধবার একটার আগে কিন্তু জমা দিতে হবে আমরা ক্লাসে আবার এটা নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে বুধবার একটার দিকে মানে একটার আগে জমা দিতে হবে সম্ভব হলে আজকে জমা দিয়ে ফেলবা ঝামেলা শেষ 10টা সার্চ ইঞ্জিন আর 10টা ব্রাউজার এটা অবশ্যই আমাকে জমা দিতে হবে এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো আচ্ছা প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি ওয়েব সার্ভার সবাই একটু খাতা লিখে ফেলো ওয়েব সার্ভার সবাই খাতা লিখো ওয়েব সার্ভার ওয়েব সার্ভার আচ্ছা সবাই লিখেছি ওয়েব সার্ভার আচ্ছা তো আমরা ওয়েবসাইট করতে গিয়ে আমরা বলেছিলাম তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন করতে গিয়ে বলেছিলাম যে ওয়েবসাইটের তথ্যগুলো কি করে খুঁজে বের করে দেয় কে খুঁজে বের করে দেয় সার্চ ইঞ্জিন খুঁজে বের করে দেয় এখন সার্চ ইঞ্জিন কোত্থেকে খুঁজে বের করে আনে ওয়েব সার্ভার থেকে খুঁজে বের করে আনে মানে প্রত্যেকটা ওয়েবসাইটের তথ্য ওয়েব সার্ভারে রাখা হয় যেমন তোমার ধরো ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলা তুমি তো দিলে এই ভিডিওর তো কোনো একটা জায়গাতে কোনো একটা মেমোরিতে তো রাখা হবে তাই না এমনি তো এটা আপলোড হবে না তো ওই মেমোরি জায়গাটা হয়তো তোমার ইউটিউব কর্তৃপক্ষের আছে বা যখন তুমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড দাও ফেসবুকে যখন কোনো ছবি আপলোড দাও এটা রাখার জন্য কি কোনো জায়গা নাই অবশ্যই জায়গা আছে তাহলে এই যে জায়গাটা ওই জায়গাটাকে বলা হয় সার্ভার মানে বিশাল বড় একটা জায়গা যেখানে হচ্ছে হাজার হাজার
লক্ষ লক্ষ টেরাবাইট পেটাবাইট ডেটা রাখা যায়, ওই জায়গাটাকে বলি আমরা ওয়েব সার্ভার। তাহলে যদি বলা হয় যে ওয়েব সার্ভার কাকে বলে, পরীক্ষা যদি সংজ্ঞাটা যদি দেয়, এটা সবাই বুঝতে পারে। সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো, যেহেতু এই অধ্যায়ে ওয়েবসাইট নিয়ে কথাবার্তা, সেক্ষেত্রে আমরা লিখবো ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয়, তাকে ওয়েব সার্ভার বলে। কি লিখেছি আমরা, ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েব সার্ভার বলে, ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েব সার্ভার বলে, ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েব সার্ভার বলে, ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েব সার্ভার বলে। লিখেছি, ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে ওয়েব সার্ভার বলে। তো আমরা হচ্ছে জাস্ট, আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করি বা যখন আমরা ব্রাউজারে যখন কোনো কিছু সার্চ করি, তো ব্রাউজার থেকে কি হয়, একটা রিকোয়েস্ট চায়। রিকোয়েস্ট যাবে কার কাছে, সার্ভারের কাছে। ধরো তোমার কম্পিউটার বা ল্যাপটপ, তুমি ধরো হচ্ছে যে গুগল ক্রোমের সাহায্যে একটা কিছু সার্চ করলা, করার পরে একটা রিকোয়েস্ট যাবে ইন্টারনেটের মাধ্যমে, যাবে হচ্ছে কোথায়, সার্ভারে, সার্ভারে যাবে। তো যাওয়ার পরে বলবে যে আমার তো এই জিনিসটা দরকার, তখন সার্ভার বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি এই জিনিসটা। তখন সার্ভার তোমার কি করবে, ওই যে তোমার কোডগুলো দিবে, কোডগুলো দেওয়ার পরে ব্রাউজার কি করবে, ব্রাউজার এই কোডগুলোকে নিয়ে তোমার সামনে, তোমার সামনে কি করবে, তোমার সামনে সেটাকে উপস্থাপন করে দিবে। অর্থাৎ যেখানে রং দরকার রং দিবে, যেখানে যেভাবে যেরকম ভাবে দরকার, যেখানে অডিও আছে অডিও দিবে, ভিডিও থাকলে ভিডিও দিবে, ছবি থাকলে ছবি দিবে, লেখা থাকলে লেখা দিবে, বড় লেখা থাকলে বড় লেখা দিবে। তার মানে আমরা হচ্ছে ব্রাউজারে যখন কোনো কিছু সার্চ করবো বা সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবো, তখন কি করবো, তখন আমাদেরকে হচ্ছে এই জিনিসটা বের করে দেওয়ার জন্য ব্রাউজার কি করবে, একটা রিকোয়েস্ট পাঠাবে কার কাছে, সার্ভারের কাছে। সার্ভার থেকে হচ্ছে তথ্যটা আমাদের কাছে আসবে, আসার পরে ব্রাউজার হচ্ছে আমাদেরকে উপস্থাপন করে দিবে। এইভাবে হচ্ছে আমরা কোনো কিছু সার্ভার থেকে তথ্য, যে কোনো তথ্য আমরা আমাদের হাতে পাই বা আমাদের কম্পিউটারে পাই। একইভাবে হচ্ছে তোমার আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। মানে আমরা যখন সার্ভারে কোনো কিছু জমা করে রাখি, এই যে জমা করে রাখার প্রসেসটা, সেটাকে বলা হয় ওয়েব হোস্টিং। তাহলে লিখো, সংজ্ঞাটা লিখে ফেলো, ওয়েবসাইটের ওয়েবসাইটের তথ্যগুলোকে সার্ভারের, লিখো ওয়েব হোস্টিং এর সংজ্ঞা, লিখো ওয়েব হোস্টিং। লিখো ওয়েবসাইটের তথ্যগুলোকে লিখতে পারি বা আমরা লিখতে পারি ওয়েব ফাইল গুলোকে। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার সার্ভারের মধ্যে তথ্যগুলো ফাইল আকারে থাকে। তো আমরা লিখতে পারি ওয়েবসাইটের তথ্যগুলো ফাইলগুলোকে ওয়েব ফাইল কোনো সার্ভারে সংরক্ষণ করাকে হোস্টিং, কোনো সার্ভারে সংরক্ষণ করাকে হোস্টিং বলে। কিছু আমরা ওয়েবসাইটের তথ্যগুলো বা ওয়েবগুলোকে কোনো সার্ভারে সংরক্ষণ করার প্রক্রিয়াকে, সংরক্ষণ করাকে বা সংরক্ষণ করার প্রক্রিয়াকে ওয়েব হোস্টিং বলে, ওয়েব হোস্টিং বলে। গুলোকে বা ওয়েব ফাইলগুলোকে কোনো সার্ভারে সংরক্ষণ করার প্রক্রিয়াকে বা সংরক্ষণ করাকে ওয়েব হোস্টিং বলে। মানে যেভাবে সংরক্ষণ করা হয় প্রসেসটাকে বলা হয় ওয়েব হোস্টিং। তো ওয়েব হোস্টিং নিয়ে আমাদের আর ওয়েব সার্ভার নিয়ে আমরা সামনে ডিটেইলস কথাবার্তা এমনি বলতে হবে, সেটা নিয়ে আমরা পরে কথা এমনিতেই বলবো। তো এই জন্য হচ্ছে আমাদের এইটুকু পর্যন্ত জানলেই চলবে। তো তোমাদের আজকের ক্লাস নিয়ে যদি কারো এখন কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারো। তার যদি কোনো ডাউট থাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে কিন্তু হবে না। যেহেতু আমরা নতুন চ্যাপ্টার শুরু করেছি, সেক্ষেত্রে তোমাদের অনেক ডাউট তৈরি হতে পারে, মানে কনফিউশন তৈরি হতে পারে, প্রশ্ন আসতে পারে, বেশ হবে। তো সেক্ষেত্রে প্রশ্ন না করলে কিন্তু তোমাদের কনফিউশন দূর হবে না, অন্তত একজন তো প্রশ্ন করবা নাকি স্যার? ওয়েবসাইটে কি তথ্য সংরক্ষিত থাকে না? আচ্ছা, ওয়েবসাইটের তথ্য তো ওয়েবসাইটে আমরা রাখি, কিন্তু ওয়েবসাইটটা রাখার জন্য একটা জায়গা লাগবে না? ওয়েবসাইটটা রাখার জন্য একটা জায়গা লাগবে, ওই জায়গাটা হচ্ছে সার্ভার। বুঝতে পেরেছো? ওয়েবসাইটটা রাখার জন্য একটা জায়গা লাগবে, সেটা হচ্ছে সার্ভার। জাস্ট মনে করো, তুমি এভাবে চিন্তা করো, সেটা হচ্ছে ধরো কিভাবে বোঝাবো তোমাকে আমি, কিভাবে বোঝাই, ধরো আলমারিতে যখন আমরা কিছু রাখি, আলমারিতে রাখার সময় হয়তো আমরা সেটা প্যাকেট করে রাখি অনেক কিছু। আচ্ছা, যেমন ধরো একটা নতুন কাপড় হলে সেটা হয়তো তুমি প্যাক করে রাখো, এই প্যাক করে যে রাখলে এটা ধরো ওয়েবসাইটে রাখলা, কিন্তু ওয়েবসাইটে রাখার জন্য একটা জায়গা দরকার, ওই জায়গাটা হচ্ছে আলমারিটা, মানে সার্ভার। তো তুমি যখন কোনো কিছু মোবাইলে যখন কোনো একটা ভিডিও রাখবা, একটা ছবি রাখবা, তার জন্য মেমোরি দরকার আছে, সেটা ইন্টারনাল মেমোরি হোক বা এসডি কার্ড হোক, যে কোনো একটা জায়গা দরকার, ওই মেমোরিটা হচ্ছে আমাদের সার্ভার।
সার্ভার হচ্ছে সহজ কথা মেমরি, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। আচ্ছা বাকি প্রশ্ন হচ্ছে, আচ্ছা আরেকজন লিখছে আমাকে কোনো প্রশ্ন খুঁজে পাই না স্যার, সব বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলে তো ভালো, পরীক্ষা নিলে আমি বোঝা যাবে, আমি বুঝতে পারবো তোমরা আসলে কি বুঝছো কিনা। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ক্লাস করার জন্য। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা অবশ্যই জমা দিবা, আর ক্লাসের ভিডিও রেকর্ডিংটা তোমাদের গ্রুপে চলে যাবে, তোমরা গ্রুপ থেকে দেখে নিও। আর হচ্ছে কোনো প্রশ্ন যদি এরপরেও মনে আসে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? মেরিন কিছু বলবো? আচ্ছা তোমার যখন শেষ হয় তখনই জয়েন করো। আমরা মূলত হচ্ছে এখানে ওই যে সেন্ট জোসেফে যারা পড়ে তাদের জন্য একটা 10-এ শুরু করে আর কি, মানে ওদের 10 মিনিট দেরিতে ইয়ে হয়, ক্লাস শেষ হয়। আবার পুলিশ স্ত্রী যারা আছে ওদের মনে হয় একটু দেরিতে ক্লাস শেষ হয়, এই জন্য আমরা 1:10 মূলত শুরু করি। তো হচ্ছে তুমি যখনই শেষ হবে তখনই জয়েন করবো, আর হচ্ছে ক্লাসের রেকর্ডিং তো থাকবে তোমার কাছে, সেক্ষেত্রে তুমি হচ্ছে আবার আজকে যেটা করবে একটু রিভিউ করে নেবে ক্লাসটা, ঠিক আছে? সবাই ক্লাসটা রিভিউ করে, ক্লাস করলে রিভিউ করে, মানে খাতায় খাতায় যখন তোমরা নোট করবে পিছনের জিনিসগুলো একটু দেখে নিলে সুন্দর করে জিনিসটা সুন্দর করে নোট হবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে তাহলে আমরা এখানে রাখছি, আজকের মতো আল্লাহ হাফেজ।